হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আমরা কোথায় জানো? মুর্শিদাবাদ চললাম ঘুরতে আজকে আমরা। তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো, কেমনভাবে তোমরা মুর্শিদাবাদ ঘুরতে যাবে, বিশেষ করে কান্দি থেকে। এই দেখো তোজো আব্বু সুন্দর রেডিগুডি হয়ে সেজে রয়েছে। ওর আব্বুকে মাস্ক দিচ্ছে পরার জন্য, যে এটা নিয়ে নাও। দেখো ফুল বাবু হয়ে সেজে করেছে, এই সিঁড়ি বেয়ে নামছে। এই যে ওর দিদিয়া, দিদিয়া তো ও ডাকছে কিন্তু যাবে না, দিদিয়ার কাছে এখন যেতে চাইছে না, কারণ আব্বু আর আম্মুম যাবে। তার জন্য গেটে তালা মারছে, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। এই দিদিয়ার কোলে চেপে গেল, কিন্তু দুষ্টুমি করছে একটু দিদিয়ার সঙ্গে। আমরা এই আমাদের ঘর থেকে বেরোলাম, একটা টোটো ধরে নিলাম সেখানে, মানে আমাদের বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য। এই বাসস্ট্যান্ডে যাচ্ছি আমরা টোটো চেপে। তোজো রয়েছে ও দিদিয়ার কাছে, ওর আব্বুর হাত ধরে রয়েছে। এই যে ওর দিদিয়াকে তোমরা দেখো, এই যে দিদিয়া বসে রয়েছে। আর এই আব্বুর, ওর আব্বুর যে কালার ড্রেস, তোজোরও সেই কালার ড্রেস, অ্যান্ড ময়নারও সেই কালার ড্রেস। ও মা আম্মুকে ময়না বলে। যাই হোক, এই দেখো আমরা চললাম, আমরা বাসস্ট্যান্ডে নেমে কিন্তু অটো ধরে নিয়েছি কান্দি বাসস্ট্যান্ড থেকে। সেখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি মাইলস্টোন লেখা আছে বহরমপুর 20 কিলোমিটার, কারণ কান্দি থেকে বহরমপুর 20 কিলোমিটার। আর এইদিকে দেখো তোজোবাবু ঘুমিয়ে রয়েছে। এই আমরা চললাম, এটা রয়েছে, এটা হচ্ছে গোকর্ণ, খুবই একটা ফেমাস জায়গা। তোমরা অবশ্য নাম মনে হয় শুনেছ, একবার ঝড় হয়েছিল, সেই ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ওর আব্বু, এই যে তোজোর মাম্মা, ঠিক আছে। আমরা এখানে এই যে তোজো আব্বু ঘুমিয়ে রয়েছে, আমরা এই চলে এসেছি আর প্রায় একেবারে। আমরা একটা অটো নিয়ে নিয়েছি, তোমরাও চাইলে বাসেও যেতে পারো, যারা বাইকে যাবে তারা বাইকেও যেতে পারো, খুব কম সময় লাগবে। আর এই সামনেই রয়েছে ওভারব্রিজ, এটা হচ্ছে বহরমপুরের ওভারব্রিজটা। আমরা বহরমপুর ঢুকে গেছি প্রায়, আমাদের বাসস্ট্যান্ড থেকে নেমে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমরা ওখানে নেমে গেলাম বাসস্ট্যান্ডে, বহরমপুরে বাসস্ট্যান্ডে নামবে তোমরা। দিয়ে বহরমপুর বাসস্ট্যান্ডে নেমে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম গির্জার মোড়ে, ঠিক আছে। তোমরা বলবে যে গির্জার মোড়ে নামবো, এবং সেখান থেকে দেখো এখানে আমি অটো একটা ধরে নেব, অটো চলে এসছে। এই অটো দিয়ে গেলে পারে অনেকে শর্টকাটে পৌঁছে যাওয়া হয় লালবাগে হাজারদুয়ারিতে। এই তো আমরা অটো ধরে নিয়েছি, দেখো পাশেই রয়েছে গঙ্গা। এই রাস্তাটা যাচ্ছে গঙ্গার ঠিক পাশ দিকে, হ্যাঁ, কি অন্যদিকেও লালবাগ যাওয়া যেতে পারে, কিন্তু এটা রয়েছে একদম পাশ দিয়ে, একটা একটা বাইপাস রাস্তা হয়েছে, খুবই শর্টকাটে হয় এবং খুব অল্প সময়ে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারো। সেই জন্য আমরা এটাই চয়েস করলাম যে সেটা দিয়ে আমরা যাচ্ছি এখন। এখানে দেখো আমরা চললাম, তোমরা দেখতে পাবে রাস্তায় অনেক কিছু, সেগুলো আমরা শ্যুট করে নিয়েছি। এই দেখো গঙ্গাটা খুব সুন্দর লাগছিলো, সেই জন্য আমরা দেখানোর জন্য এটা শ্যুট করে নিয়েছি। এছাড়াও আবার দেখো সবুজ সবুজ চারিপাশটা খুব সুন্দর লাগছে। এটা তোজোর আব্বু ক্যাপচারটা করেছে, আমি তোজো আব্বুকে ধরেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ একটা সুন্দর একটা মসজিদ সামনেই পড়েছে আমাদের ক্যামেরার সামনে, আমরা ওটা ক্যাপচার করে নিয়েছি। এই দেখো এবার আমরা এখানে এখানে যে লালবাগের অটো স্ট্যান্ডটা, সেখানে এবার আমরা এখানে নেমে যাব। এই দেখো আমরা সবাই নেমে পড়লাম এখানে। দিয়ে এখানে নেমে গিয়ে এখানে নাকি একটা অটো ধরতে হবে, কারণ ভূতুর দিদিয়া হাঁটতে পারে না, একটু অসুবিধা হয়, পায়ে ব্যথা রয়েছে। বেশি দূর না, ওখান থেকে প্রায় 2 কিলোমিটার হাজারদুয়ারি, ঠিক আছে। সেই জন্য আমরা ওখানে যে নেমে নেমেই অটো ধরে আবার টোটো ধরে নিয়েছি। এই যে সামনে গেটটা আমরা দেখতে পাচ্ছি, হাজারদুয়ারির গেটের সামনে একটা সুন্দর একটা গেট রয়েছে। এই দাদার অটোটা আমরা চেপেছিলাম, এই যে ভূতুর দিদিয়া, এই দিদিয়া আর আমি একসাথে। আর এই দিকে সামনে রয়েছে দেখো একটা ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়ি করে আমরা চড়ে ঘুরবো। কোথায় কোথায় ঘুরবো পরের ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে পরের ভিডিওটার জন্য ওয়েট করো। এই যে আমরা চড়ে বসলাম, ফার্স্ট লাইফে আমি ঘোড়ার গাড়িতে চাপলাম, থ্যাংক ইউ হাজব্যান্ড। আর এই দেখো ভূতুর দিদি আর একটু মোটা মানুষ, সেই জন্য আমার তো খুব ভয় লাগছিলো, আমারও তো লাগছিলো। এবার একটু আস্তে করেই চাপতে বললাম, সেই জন্য উনি আবার আস্তে করে চাপলেন। আর ভূতু রয়েছে সামনে, আমাদের এই ঘোড়ার গাড়িটা একদম রিজার্ভ করে নিয়েছি। আমরা কী কী ঘুরবো পরের ব্লগে সব তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আর যাদের অসুবিধা হচ্ছে কীভাবে ঘুরবো না ঘুরবো, তোমরা এই ভিডিওটা দেখলে পুরোটাই দেখলে বুঝতে পারবে, ঠিক আছে।
আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তোজোর ভিডিও সবাই দেখো এবং লাইক করো। এই দেখো তোজো, ওর আপুর কোলে রয়েছে, আর এই দাদাটার কোলে পাশেই বসেছিল। এই যে আমার ঘোড়ার গাড়িটা, তোমাদের একদিন দেখাবো এটা তোজো বাবু শিখেছে কীভাবে ঘোড়ার গাড়ি চালায়, ও প্রায় মাঝে সাঝে আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখার জন্য।